হ্যালো বন্ধুরা, জানো এখন কটা বাজে? এখন রাত্রি 9টা বাজে। আমি এখনই হেঁটে হেঁটে আসলাম জানো বাড়ি থেকে। প্রচুর গরম লাগছে জানো হেঁটে হেঁটে। আমি যখন স্নান করছিলাম তখন খুব ঠান্ডা লাগছিল। স্নান করলাম 8টার সময়, 8টার সময় স্নান করে মানে রাত্রি 8টায় স্নান করে তারপর বেরোলাম, বেরিয়ে একটু হেঁটে 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 তারপর কিছু কিনে কেনাকাটা করে গ্রসারি দোকান থেকে কিছু কেনাকাটা করে তারপরে ঘরে আসলাম। আমি হাঁপিয়ে গেছি জানো, হাঁটাচলা করি না আর সেই শুয়ে বসে শুয়ে বসে ঘরের মধ্যে জানো কেমন যেন হয়ে গেছে না, গা হাত পা মানে শরীর কেমন হয়ে গেছে। অনেকদিন পর একটু হেঁটে দেখো আমার কি অবস্থা খারাপ জানো। সেই ব্লাউজ কিনেছিলাম দেখো, এই ব্লাউজ জানো একটু সময় পেয়েছিলাম তাই জন্য নিয়ে বেরিয়েছিলাম সেলাই করার জন্য। এমনি টেলারের দোকানে তো আমি জানি না কোনটা ভালো কোনটা খারাপ, আমি খুঁজেই পাচ্ছিলাম না জানো। একটু বেরিয়ে আমার বাড়ির সামনে একটা ছিল ওটা বন্ধ হয়ে গেছে, আর একজনকে জিজ্ঞাসা করলাম সে বলছে তার পাশেই পাশে জিজ্ঞাসা করলাম বলছিল এখানে সব ছেলেদের সেলাই হয় মেয়েদের কিছু সেলাই হয় না। তারপরে আমি চলে আসলাম, আমার ভালো লাগছিল না হাঁটতে তাই জন্য যাইনি আর ওইদিকে। কালকে যাবো দেখি, রাতে সময় পেলে কালকে যাবো। আর এই যে আইব্রোজ গুলোর জন্য বেরোতে হবে তাই জন্য ভাবলাম দুটো কাজ একসঙ্গে করে আসবো কালকে, আর আজকে গেলাম না ওই জন্য। সকালে আজকে জানো সকালে ঘুম থেকে উঠেছি, আজকে সকালে 8টা 8টা হ্যাঁ 8টা 8:30 ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ঘরে আলু ছিল না, আলু এনেছি, আলু এনে আর বসতেই পারিনি জানো, বসতেই পারিনি ওই রকম ভাবে শুয়ে পড়েছি। কি বলবো কি বলবো তোমাদের জানো, সেই সকালে ঘুমিয়ে ঘুমিয়ে অভ্যেস হয়ে গেছে সকালে, সেই জন্য আমার কিছুতেই ঘুম ভাঙছে না। কোনো কাজই আমি সকালবেলা করতে পারবো না এখন, এমন অভ্যেস হয়ে গেছে সকালে না ঘুমলে আমি থাকতে পারবো না, এই জন্য সকালে উঠেও আমি থাকতে পারিনি জানো, আবার শুয়ে পড়েছি। তারপরে 1টার সময় উঠেছি জানো, উঠে ফ্রেশ হয়েছি তারপরে ঘরের একটু কাজ করলাম। আজকে কি হয়েছে জানো, কয়েকদিন থেকে মনে হচ্ছে শুধু ঘরের কাজ করি ঘরের কাজ করি, তাই জন্য শুধু ঘরেরই কাজ করছি জানো, যখনই ফাঁকা সময় পাচ্ছি তখনই শুধু ঘরের কাজ করছি জানো, এইগুলো করছি। আর রান্না করে দেখো একটু মন হয়ে যায়, মনে হচ্ছে শুধু ঘরের কাজ করি আর রান্না বান্না করে, এইগুলোই করে জানো, এইগুলো করতে ইচ্ছাই করে না তাও মনে হচ্ছে এই কাজগুলোই করি। এখন না জানো প্রচুর খিদে পেয়ে গেছে, সেই দুপুরবেলা একটু ডাল খেয়েছি, ডাল আর ভাত ডিমের অমলেট খেয়েছি আর জানো তারপরে কিছু খাই না। বললামই দুপুরে শুধু ডাল আর ডিমের অমলেট খেয়েছি জানো, মুগ ডাল। আজকে ডাল এত টেস্টি হয়েছিল দুপুরবেলা কি বলবো, ডালটা আমি করিনি মনে হচ্ছে তাই জন্যই আমার কাছে এতটাই টেস্টি লেগেছে জানো ডাল, মনে হচ্ছে আমি এখনো 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 ডালই খাই তাই জন্য আমি না মুগ ডালই এনেছি এখন, মুসুর ডাল আনিনি, মুগ ডালই খাবো জানো। দেখো ছোট্ট কিটকাট এনেছি, এখন এটা খাবো খেয়ে দিয়ে যাবো রান্না করতে। সয়াবিন সেদ্ধ করে গেছি, ভাত করে গেছি, স্নান করেই আগে ভাত করেছি জানো, ভাত আর সয়াবিনটা সেদ্ধ করেই গেছি, এখন মশলাটা করে নেবো আর মশলা করে তারপরে সয়াবিনের তরকারিটা করে নেবো। আজ অল্প করে সয়াবিনের তরকারি করছি জানো, বেশি করে সয়াবিনের তরকারি করলে না একটুও ভালো লাগে না খেতে, অল্প অল্প করে রান্না করলে ভালো লাগে সয়াবিন, তাই জন্য। আর ভাতের সঙ্গে আলু সেদ্ধ দিয়েছি, আলু দিয়ে মানে সেদ্ধ আলু দিয়ে এখন সয়াবিনের তরকারি করে নিই তাড়াতাড়ি, আর আজকে ভেবেছিলাম তাড়াতাড়ি রান্না করবো তাড়াতাড়ি খাবো, সেই দেরি হয়ে গেল জানো, আমি খেয়ে নিয়েছিলাম। দেখো গরম জলে সয়াবিন ভিজিয়ে দিয়েছিলাম, এইদিকে ভাত হয়ে গেছে, আর এখন পেঁয়াজ আদা রসুন এগুলো ভালো করে এখন আগে কেটে নিই। সেদ্ধ আলু দিয়ে সয়াবিন একটু ভেজে সব মশলা দিয়ে বসিয়ে দিয়েছি, মশলা জিরে বাটা ধনিয়া বাটা আদা রসুন আর গোলমরিচ বাটা দিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে মশলা ভাজা হয়ে গেছে, আর আজকে কাঁচা লঙ্কা দিয়ে করেছি তাই জন্য এরকম কালার হয়েছে। এখন একটু জল দেবো, দেখি কবে সবকিছু ঠিক হয়। চলো আমি এখন খেয়ে নিই আর
কেঁদে তারপরে লাইভে আসবো, বুঝেছো?